দেখো আমি খুব টায়ার্ড, তোমার সাথে ঝগড়া করতে পারবো না। আরে আমি তোমার সাথে ঝগড়া করতে আসিনি। তাহলে আমরা পিজা অর্ডার করেছিলাম, খেয়েছি, তুমি খাবা? চাইলে খেতে পারো, তোমার জন্য রেখেছি। থ্যাংকস। আজকে কি হয়েছে জানিস? কি হয়েছে? আরে উপরে ওই যে মোটু পাতলু আছে না, ওরে আজকে লাইলা সে শিক্ষা দিছে। মোটু পাতলু? আরে জুথিয়ার টুম্পা। মানে কি? হ্যাঁ বাড়িওয়ালাটি কিছু বলেনি? হ্যাঁ ওনার তো খুব ফেভারিট ওরা। রাইট, জানি তো তারা যে খুব ফেভারিট, কিন্তু লালা এত সুন্দর করে বাড়িওয়ালিকে ম্যানেজ করে ফেলছে যে কোনো কিছুই হয় না, উল্টা ওর ফেভারে চলে গেছে সবকিছু। কিভাবে ম্যানেজ করলো? বাড়িওয়ালিকে আন্টির জায়গায় সে আপু বলে ডাকছে। আপু শুনে বুড়ি বাড়িওয়ালি পুরো জানে বুঝছো, যে রোগের যে ওষুধ। তাই তাই পিজ্জা কোন রোগের ওষুধ? এটা ওষুধ হতে যাবে কেন, এটা তো ফ্রেন্ডশিপ, আমরা একসাথে এতদিন থাকবো, ভালো বন্ডিং হতে হবে না? আর আমি তো তোমাদেরকে খুব বেশি দিন জ্বালাতেও পারবো না। মানে আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, সব কাগজপত্র রেডি, এখন জাস্ট ফাইনাল প্রসিডিউর বাকি। তাহলে তুমি এখানে শুরছো কেন? কেন বাবা মা চায় না আমি যাই, এই জন্য। মানে বাবা মা কি চায়? আরে আমার বাবা মা একটু পুরোনো দিনের মানুষ, এই জন্য একটা মেয়ে একা একা বিদেশ যাবে এটা মানতেই পারে না। তাহলে কার সাথে যাবে? স্বামী? হ্যাঁ এটা তো তাহলে আরো সহজ, এটা স্বামী জুটে নিলেই তো হয়। সেটাই তো। হ্যাঁ শোনো, স্বামী জোগাড় করা এত সহজ না, অনেক কঠিন ভাই, প্রেম করা সহজ। আর আমি তো আমার স্বপ্ন পূরণের জন্য বিদেশ যাব, কার স্বপ্ন নষ্ট করব আমি বলো? তাহলে তুমি কি করতে চাও? আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর আমি বিয়ে করব, অনেক বড় হব আমি। ও বন্ধু, তোমার কথা শুনে না আমার কলিজাটা জুড়ে গেছে, আসো। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#